বাজারে জিনিসপত্রের মূল্য লাগামহীন, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করার জন্য নেওয়া হচ্ছে না কোনো প্রশাসনিক পদক্ষেপ। বক্তা সিটু রাজ্য সভাপতি মানিক দে। বুধবার রাজধানীতে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। সেই সাথে তিনি সদ্য সংসদে পাশ হয়ে আইনে পরিণত হওয়া কৃষি সংক্রান্ত আইনের প্রবল বিরোধিতা করেন। করোনা আবহের রাজধানীতে প্রায় প্রতিদিনই অব্যাহত রয়েছে বামেদের বিভিন্ন কর্মসূচি। যদিও রাজ্য প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি রয়েছে সভা সমিতি জমায়েতের উপর, এক্ষেত্রে বামেদের দাবি স্বাস্থ্যবিধি মেনেই তারা তাদের কর্মসূচি হাতে নিচ্ছে। সর্বভারতীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজধানীর সিটি সেন্টারের সামনে কেন্দ্র ও রাজ্য সরকার গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে মিলিত হয় বামেরা। এদিন প্রথমে মেলার মাঠ থেকে বাম শ্রমিক নেতৃত্বদের নেতৃত্বে একটি মিছিল বের হয় এবং পরে সিটি সেন্টারের সামনে তথাকথিত দৈহিক দূরত্ব বজায় রেখে গলায় ও হাতে তাদের দাবি সমর্থনে প্লেকার্ড নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয় বাম নেতা কর্মীরা। এদিনকার বামেদের প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে বাম শ্রমিক নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে অভিযোগ করেন, জিনিসপত্রের মূল্য লাগামহীনভাবে বাড়ছে, প্রশাসন দ্রব্য মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নিচ্ছে না। দেখছেন এমনিতেই জিনিসপত্রের দাম বাড়ছে, কালোবাজারি চলছে, কোনো নিয়ন্ত্রণ নেই, যেমনি খুশি এমনি মানুষে পয়েট কাটছে, জিনিসের দাম বাড়ছে, লাগামহীন অবস্থা। 1955 সালে এসেন্সিয়াল কমোডিটিজ অ্যাক্ট পাস হয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য আইন। এখানে কিছু বিধিনিষেধ ছিল, স্টক কত করতে পারবে, দাম নিয়ন্ত্রণে, এগুলো সব তুলে দিয়ে দামাদি দিয়ে পার্লামেন্টে একটা বিল পাস করিয়ে দিলেন। ব্যবসায়ীদের ইচ্ছার উপর নির্ভর করবে তার স্টক কত হবে, দাম কত হবে, সরকারের কোনো নিয়ন্ত্রণ রইল না, কোনো নিয়ন্ত্রণ থাকবে না, এই করে পার্লামেন্টে বিলটা পাস করিয়ে নিলেন সংখ্যাগরিষ্ঠতা জোরে। গণতন্ত্রকে কবর দিয়ে এটা পাস করিয়ে নিয়েছেন, আমরা এটা বিরোধিতা করছি। তারা এখন বিদ্যুৎ আইন পাস করতে যাচ্ছে, এটা হলে গ্রাহকরা, গরিব গ্রাহক যারা, তারা বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না, সবটাকে বেসরকারিকরণ করা দেবে, এটার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগঠিত করেছি। সেই সাথে তিনি এও অভিযোগ করেন, ভারতীয় সংসদীয় ব্যবস্থাপনার উপর হস্তক্ষেপ করা হচ্ছে, গণতন্ত্রের উপর আক্রমণ চলছে। ভারতবর্ষে সংসদীয় ব্যবস্থাপনা পর্যন্ত হস্তক্ষেপ করেছে, গণতন্ত্র উপর আক্রমণ অনেকদিন যাবৎ চলছে, এখন সংসদীয় গণতন্ত্র চূড়ান্তভাবে আক্রান্ত, একবারে পদদলিত, কোনো নিয়ম কানুনের কিচ্ছু তো আটকা নেই, যা মনে আসছে যা খুশি হচ্ছে তাই করছেন কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, রাজ্য প্রশাসন দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে বিভিন্ন প্রশাসনিক কর্তারা মহারাজগঞ্জ বাজার সহ রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে অভিযান জারি রেখেছে, সেই সাথে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।